কিছু সব তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। এক ঘন্টা হয়ে গেছে, কতক্ষণ লাগবে তোমার? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ধরো এটা কি, কোথায় পেয়েছো এটা? I'm sick of eating eggs. Can you make something else? Mommy used to make so many different foods. তোমার মাকে আমি কোথায় পাবো বাবা? আচ্ছা যাও, আমি কিছু খাবার অর্ডার দিচ্ছি, যাও, আমাকে চালিও না প্লিজ, যাও। এভাবে কেন চলে গেলে বলতো? এখন আমি বাচ্চা সামলাবো, কাজ করব, রান্না করব, না অফিস যাব? আবার ওই কি তরকারি? গত দুই দিন আগে খেলাম। আজকে আমি একটু বাড়ি গিয়েছিলাম, রান্না করার সময় পাই নাই। যা আছে তাই দেখিয়ে নাও। আমি সময় পাইনি মানে কি? সারাদিন করোটা কি বাসায়? যে সময় পাও না সারাদিন করি কি মানে কি বলো তুমি? সারাদিন আমি এত কাজ করি, তুমি কোনোদিন আমার কোনো কাজে হেল্প করো? সারাদিন কি করো খুব ভালোই জানি, ফেসবুকিং, টিকটক, শপিং, এছাড়া তো কিছু করতে দেখি না তোমাকে আমি। আচ্ছা তুমি এটা কি বললা? আমি কি মানুষ না? আমি রোবট? আমি সারা দিন এত কাজ করার পর আমার নিজে কি কোনো রিফ্রেশনের দরকার নেই? আমি এত কাজ করি, তুমি কোনো দিন আমার কোনো কাজে হেল্প করো? আর এখন তুমি এটা বলতেছো? যাও এখান থেকে। আহা, বাচ্চার সাথে চিৎকার করছো কেন? আমার যখন এতই প্রবলেম সবকিছুতে, যখন এতই প্রবলেম থাকো তুমি তোমার মতো করে, আমি চলে গেলাম। যাও যাও, আমিও দেখিয়ে দিব, যাও। হ্যালো বাবা, কেমন আছো বাবা? তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করতেছো? ঠিক আছে, তোমার বাবাকে দাও। শোনা, আমি না আর পারছি না, তোমাকে ছাড়া যে দুইটা দিন কিভাবে পার করেছি তুমি জানো না। অফিস থেকে বাসায় ফেরার পর বাচ্চা দুটো সারাটাক্ষণ আমাকে দৌড়ের উপর রাখে, ওদের এটা লাগবে, ওটা লাগবে, এই খাবে, ওই খাবে, ওদেরকে খাবার দিয়েও শান্তি নেই, ঘন্টা পার করে দেয় খেতে খেতে, তার উপর ওদের প্রতিদিন আলাদা মেনু দরকার। এ তো গেল, বাসার যে অবস্থা হয়েছে নোংরা করে আমার আর ভালো লাগছে না, বসা যাচ্ছে না বাসাতে। কেন, তুমি তো বলো। আমি সারাদিন বাসায় কিছু করি না, শুধু বসেই থাকি, তো এখন দেখো। আমি সরি, আই এম রিয়েলি সরি। আসলে না, বাইরে থেকে বোঝা যায় না যে তুমি কীভাবে পুরো সংসারটাকে সামলে রাখো, বাসা ক্লিন করা, রান্না করা, বাচ্চাদের দেখাশোনা করা, ওদের হোমওয়ার্ক করানো, আই মিন আনবিলিভেবল, কীভাবে পারো তুমি বলো?
ও মা, তোমার তো দেখি দুই দিনই সুর পাল্টে গেল। তুমি কিন্তু আমাকে অনেক ইমোশনালি হার্ট করো। তোমার কি বাসায় বুয়া দরকার না আমাকে দরকার? আই এম সরি সোনা, প্লিজ শেষবার মতো মাফ করে দাও। আর কখনো তোমাকে হার্ট করে কথা বলবো না, বোঝার চেষ্টা করব, খেয়াল রাখব, তোমার কথা শুনবো, তোমাকে কাজে হেল্প করব। প্লিজ প্লিজ প্লিজ। আর তুমি কি বলছো, বুয়ার কথা কেন আসলো? তোমাকে কত মিস করছি তুমি জানো? বাসা যেদিকে তাকাচ্ছি, যেদিকে যাচ্ছি, সব কিছু তো তোমার ছোঁয়া। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোণায় তোমার কথা মনে পড়ে যেদিকে তাকাচ্ছি। প্লিজ প্লিজ, শেষবারের মতো আর রাগ করো না, প্লিজ চলে আসো প্লিজ। দেখো, তোমার কাছে কিন্তু আমি বেশি কিছু চাইনি, শুধু একটু কেয়ার অ্যান্ড রেসপেক্ট, এই দুইটা জিনিসই চেয়েছিলাম। আমি সরি বললাম তো, আমি আসছি তোমাকে পিক করতে, ঠিক আছে? আচ্ছা শোনো, একটা জরুরি কথা, আই লাভ ইউ, বাই। আর আরেকটা কথা, প্লিজ শোনো একটা কথা, বেশি সময় নিও না রেডি হতে, কেমন? আসছি আমি, দেখা হচ্ছে, বাই।